জিও সিম চলো আজকে আমরা দেখবো ফেসবুক ইনস্টাগ্রাম এর কিছু মিম। জানো ডিমের দাম কত? ডিমের দাম বাইরে গেছে 7 টাকা। 7 টাকা কোনো টেনশন নাই, তুমি উপরওয়ালা জল দাও না, আমরা উন্নত সমাজে বাস করি, প্লাস্টিক উড়ে হইলেও বিহার দেখি। পরীক্ষার খাতা প্রথমে থাকুক কিংবা শেষে, পরীক্ষার খাতা প্রথমে থাকুক কিংবা শেষে, বিহারটো বন্ধু দেখব ছাতা হোক কিংবা প্লাস্টিকে। আমাকে কম পয়েন্ট দিবিস অনুলা, এতদিন রাত দিন আমি ঝরাই লিফটিং করেছিস, আমার পরিশ্রমে কোনো দাম নাই, এবার তাও তো এদিকে ছাড়ে দিলি, লাস্ট ওয়ার্নিং পয়েন্ট দিবিস। বারে বেটা ছেলা তুই আমাদের মান রাখে দিলিস, সাইকেলে দিদিমণি তুমি নিয়েছো চ্যালেঞ্জ, সাইকেলে দিদিমণি তুমি নিয়েছো চ্যালেঞ্জ, আমরা বেটা ছানা বটি মারবো এক্সিলেন্ট, মারবো এক্সিলেন্ট। বাত করনি হে তো করো বরনা গু খা কে মরো। গু খা কে মরে ঠিকই বলছে, যা খাবারের দাম খাওয়াও বিপদ আর দিয়াও বিপদ। খাবারের দাম যে ভাইটি বলতে হচ্ছে পায়খানা, খাবারের দাম যে ভাইটি বলতে হচ্ছে পায়খানা, ডেরি মেক ছাড়া তো ও আমার সাথে এখন চলে না। কিরে হুড়মা তোকে বলছি, ভালছি ডেবরান ডেবরা, এরকম গার্লফ্রেন্ড আছে তোর? আছে গার্লফ্রেন্ড? ওয়াও দিদি, এতদিন তোমাকে তো আমি ক্রাশ ভাবদি, কিন্তু এবার জানো ক্রাশ তো তুমি ছিলে না, এই পাউডার এই মেকআপ গুলা ছিল। মেয়েদের নিজের চেহারার প্রতি নেই কোনো বিশ্বাস তাই করে মেকআপ, মেয়েদের নিজের চেহারার প্রতি নেই কোনো বিশ্বাস তাই করে মেকআপ। শুনিল বেটা ছিল লাভার গুলা, আসল চেহারা দেখলে তুমিও ডাহা করবে ব্রেকআপ। না না শমশাদ স্যার মুঝে বতায়ে আপকি এজ কিতনি হ্যায়? एज मेरी करीब 61 होगी। 61 है? आशी आपकी उम्र कितनी है? 18 साल। अच्छा मुझे ये बताओ आशी आपको इनसे कैसे मोहब्बत? दरअसल ये हमारे इलाके में फ्लावर बॉय बहुत काम करते थे, जितने भी गरीब थे उनकी बेटियों की शादियां करवाना और कोई भी माली इमदाद का काम होता था तो ये करवाते थे, तो तभी मुझे इनका वो। दीदी बीमारी समाज सेवा कोई असली कारण नहीं है, असली कारण है सरकारी नौकरी। টাকা থাকলে পকেটে, মেয়ে আসবে রকেটে। তো বন্ধুগণ আজকের ভিডিওটা এখানেই শেষ করলি, তোমার কোন মিমটা সবচেয়ে হৃদয় স্পর্শ করেছে তোমার সেটা কমেন্ট বক্সে জানাও। তোমরা দেখে সাবস্ক্রাইবই করো না, দাও করে দাও, এরকম ভিডিও ছাড়তে মন করে করে